বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হল কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী শুক্র এবং শনিবার। বলা হয় ভাদ্র মাসের অমাবস্যা তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি, আর এই তিথিতে আপনি যদি দুকোয়া রসুন এবং ছুঁচ দিয়ে এই বিশেষ উপায়টি অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনার জীবনে বহু শত্রুতা বিনাশ হবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। তবে চলুন এবার আমাদের মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনাদের বলিয়ে দিয়েছি যে ভাদ্রবাসের অমাবস্যা তিথি অর্থাৎ কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাপীঠে মা তারার এই অমাবস্যা তিথিতে বিশেষ ধুমধাম করে আয়োজন করা হয় পুজোর। আর বলা হয় এই তিথির এমন একটি লগ্ন আছে যে লগ্নে স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায়। তাই যে যেমন ফল লাভ করতে চায়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যে যেমন ফল লাভ করতে চায় সেই ফল লাভেরই কিন্তু পাওয়া যায়। তাই এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের জীবনেই শত্রু রয়েছে, শত্রুতার জন্য বহু সমস্যায় পড়েন, তাই তাদের উদ্দেশ্যে বল দেবো আপনারা অতি অবশ্যই সবুজ উদ্ভিদকে মনে রাখবেন। অতি অবশ্যই সবুজ উদ্ভিদকে আপনি যদি সঠিকভাবে এই বিশেষ কাজটি করতে চান, শত্রুতা দমনের ক্ষেত্রে বিশেষ সুফল প্রাপ্তি হবে। আপনাকে অবশ্যই নিতে হবে দুকোয়া রসুন, হ্যাঁ বন্ধুরা, এবং তার সঙ্গে নিতে হবে একটি ছুঁচ। তারপর আপনি এই অমাবস্যা তিথির সন্ধে বেলায় আপনি যদি এই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দুকোয়া রসুন এবং এই যে বিশেষ ছুঁচটিকে দিয়ে তন্ত্র সাধনা করেন, সেই সাধনার সিদ্ধিলাভ অবধারিত হবে। আপনি যদি ভালো ফল চান, ভালো ফল পাবেন, যদি খারাপ ফল চান তাহলে খারাপ ফলও পাবেন। আপনাদের যদি কাউকে কোনোভাবে বশীকরণ বা আপনি যদি কোনো সমস্যায় থাকেন, সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য দুকোয়া রসুনের মধ্যে ছুঁচটিকে গেঁথে দিয়ে আপনি অতি অবশ্যই মা তারার কাছে নিবেদন করুন। যতক্ষণ আপনার এই যে ক্রিয়াটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসগুলিকে অবশ্যই রাখুন। দেখবেন মা তারার করুণায় আপনার সকল রকমের সমস্যা বা শত্রুজনিত সমস্যা একেবারেই কেটে যাবে। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে
একদম ভুলবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেকটি লোককে অবশ্যই ভালো রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হলো কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী শুক্র এবং শনিবার। বলা হয় ভাদ্র মাসের অমাবস্যা তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি, আর এই তিথিতে আপনি যদি দু কোয়া রসুন এবং ছুঁচ দিয়ে এই বিশেষ উপায়টি অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনার জীবনে বহু শত্রুতা বিনাশ হবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। তবে চলুন এবার আমাদের মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনাদের বলিয়ে দিয়েছি যে ভাদ্রবাসের অমাবস্যা তিথি অর্থাৎ কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাপীঠে মা তারার এই অমাবস্যা তিথিতে বিশেষ ধুমধাম করে আয়োজন করা হয় পুজোর। আর বলা হয় এই তিথির এমন একটি লগ্ন আছে যে লগ্নে স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায়। তাই যে যেমন ফল লাভ করতে চায়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যে যেমন ফল লাভ করতে চায় সেই ফল লাভেরই কিন্তু পাওয়া যায়। তাই এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের জীবনেই শত্রু রয়েছে, শত্রুতার জন্য বহু সমস্যায় পড়েন। তাই তাদের উদ্দেশ্যে বলে দেবো, আপনারা অতি অবশ্যই সবুজ উদ্ভিদকে মনে রাখ।